সমরেশ বসুর রচিত আদাব গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের শারদিয়া পরিচয় পত্রিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট তৎকালীন মুসলমান লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসে ডাক দেয় আর তারই অনিবার্য ফলশ্রুতিতে শুরু হয় হিন্দু মুসলমানের রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গা ক্রমশ এই দাঙ্গা সারা বাংলা হয়ে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে উভয় সম্প্রদায়ের মধ্যেই তখন প্রবল বিশ্বাসীনতা ঘৃণা বিদ্বেষ আর আক্রোশ এই পটভূমিতেই সমরেশ বসু লিখলেন আদাব গল্পটি গল্পের দুই নামহীন উল্লেখযোগ্য চরিত্র নৌকার মাঝি এবং সুতাকলে শ্রমিক তাহলে চলো গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক দাঙ্গার রুদ্ধশ্বাস পরিবেশ দাঙ্গা বেঁধেছে হিন্দু এবং মুসলমানের মাঝে শহরে তখন একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ জারি করা হয়েছে মৃত্যুকাতর নারী শিশু চিৎকারে চারিদিক যেন এক ভয়ার্থ পরিবেশ তার উপর সৈন্যবাহী গাড়ি দিকবিদি জ্ঞান শূন্য হয়ে গুলি ছুঁড়ে চলেছে আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পরিবেশে ভয়ে ভীত একটি লোক আশ্রয় নেয় দুটি গলির মধ্যবর্তী স্থানে রাখা এক ডাস্টবিনে আড়ালে মাথা তোলবার সাহস তার নেই তাই নিঃসারেই পড়ে থাকে কিছুক্ষণ দূরের অস্ফুট কলরব কিছুই বোঝার উপায় নেই এমনই সময় হঠাৎই নড়ে ওঠে ডাস্টবিনটি শিরশিরিয়ে ওঠে দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলো কঠিন করে প্রতীক্ষা করতে থাকে ভীষণ কিছু একটা জন্য কয়েকটা মুহূর্ত কেটে যায় কিন্তু নিস্তব্ধ নিশ্চল চারিদিক প্রথম অবস্থায় কোন কুকুর বিড়াল জাতীয় প্রাণীর অস্তিত্ব কল্পনা করলেও পরে দেখা যায় অপর পাশে তারই মতন একটি লোক ভীত সন্ত্রস্ত কেউই কাউকে বিশ্বাস করতে পারে না উভয় উভয়কেই ভাবতে থাকে খুনি রূপে তীব্র শঙ্কায় আর সন্দেহে অপেক্ষা করে থাকে প্রতিপক্ষের আক্রমণে কিন্তু আক্রমণ যখন আর আসে না উৎকণ্ঠায় অধৈর্য হয়ে তখন শুরু হয় পরিচয়ের পালা একজন নারায়ণগঞ্জের সুতাকলে শ্রমিক আরেকজন নৌকার মাঝি বাড়ি থার বুড়িগঙ্গায় নৌকার মুসলমান আর হিন্দু প্রাথমিক পরিচয়ের পরেও তাদের মধ্যে দানা বেঁধে থাকে মনের মধ্যে তবে সময়ের সহযোগে কণ্ঠস্বরের আন্তরিকতায় আতঙ্ক আর অবিশ্বাস ধীরে ধীরে দূরে সরে যায় পরস্পরের প্রতি নির্ভরশীলতা বাড়ে বাঘ বিনিময় সূত্রে তারা একে অপরকে বলতে থাকে তুমি চইলা গেলে আমি একা থাকুম নাকি আস্তে আস্তে চারিদিকের শোরগোলটা যেন মিলিয়ে যায় মৃত্যুর মতন পরিবেশে তারা নিজেদের পরিবারের কথা ভাবে আদৌ তারা পরিবার পরিজনের কাছে ফিরতে পারবে কিনা না এখানে তাদের জীবন শেষ হয়ে যাবে মানুষ কি করে এত নির্মম নিষ্ঠুর হতে পারে খাইবা সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বার করে মাঝির দিকে বাড়িয়ে দেয় মাঝি বিড়িটাকে নিয়ে অভ্যাস মতন দু একবার টিপে কানের কাছে কয়েকবার ঘুরিয়ে ঠোঁটে তোলে সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে কিন্তু দেশলাইটা ভিজে থাকায় বার কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয় আরে জ্বলবো জ্বলবো দেও দেখিনি আমার কাছে দেও সুতামজুরের কাছ থেকে দেশলাইটা নিয়েই দু একবার খসখস করতেই জ্বলে ওঠে কাঠি শোভান আল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি আচমকায় যেন চমকে ওঠে মজুর অপর পারে মানুষটি যে মুসলমান তা তার জানা ছিল না সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে মানুষ মানুষ যখন মারমুখী তখন দুই সম্প্রদায়ের তাদের পরিচিতি জানতে পেরে একে অপরের প্রতি ভীত হয়ে ওঠে মাঝির বগুলের পুটুলির মধ্যে অঙ্গুলি নির্দেশ করে সুতাশ্রমিক বলে ওঠে ওটার মধ্যে কি আছে তৎক্ষণাৎই মাঝি জানায় কাল তাদের ঈদের পরব তাই ছেলে মেয়ে ও বিবির জন্য জামা কাপড় ও শাড়ি রয়েছে সুধা শ্রমিকের বিশ্বাস ফেরাতে সেগুলিকেও সে খুলে দেখায় এরপর দুজনে দুটি বিড়ি ধরিয়ে পাশাপাশি বসে বার্তালাপ করতে থাকে দাঙ্গার জন্য ব্যবসায় ক্ষয়ক্ষতি পারিবারিক অসহায়তা অযথা প্রাণহানি এবং শোচনীয় পরিস্থিতির প্রসঙ্গ ওঠে এমনই সময় হঠাৎই শোনা গেল টহলদারি পুলিশের ভারী বুটের শব্দ ঊর্ধ্বশ্বাসে দৌড়ে তারা পৌঁছায় পটুয়াটুলি রোডে ইংরেজ অফিসারদের দৃষ্টি এড়িয়ে গা ঢাকা দিয়ে থাকে দুজনে অদূরেই মুসলমান এলাকা ইসলামপুর ফাঁড়ি সেখানে পৌঁছতে হবে মাঝিকে তারপর বুড়িগঙ্গা পার হলেই তার বাড়ি পরদিন ঈদ এদিন মাঝি বাড়ি ফিরলে সকলের আনন্দ সোহাগী বিবি আর ছেলেমেয়েরা অধীর অপেক্ষায় রয়েছে তার আনা নতুন জামা কাপড়ের আশায় বাড়ি তাকে যেতেই হবে যাওয়ার সময় মাঝি সুতা শ্রমিককে বলে ভুলুম না ভাই এ রাতের কথা নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব আদাব মজুর হিন্দু হয়েও গভীর আন্তরিকতায় মাঝিকে আদাব জানায় তারপর সে ভাবতে থাকে মাঝি বাড়ি ফিরলে তার বিভির সোয়াগের কথা মেয়ের আনন্দের কথা সুতামজুরের কাছ থেকে বিদায় নেওয়ার একটু পরেই পুলিশের আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে উত্তেজিত সুতা শ্রমিক অনুমান করে যে মাঝি বোধ আর বাড়ি ফিরতে পারলো না তার বিহবল চোখের সামনে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে রাঙা হয়ে যাচ্ছে মেয়ে ও বিবির পোশাক যন্ত্রণাকাতর মাঝি তাকে বলছে আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে